নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই শনির সাড়েসাতি সত্যি কি অভিশাপ এই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথমেই বলি এই শনির সাড়ে সাতি থেকে স্বয়ং বিষ্ণু পর্যন্ত রেহাই পাননি আমি আপনি প্রত্যেকেরই জীবনে যদি একজন মানুষ সত্তর কিংবা আশি বছর বাঁচে তিনবার সাড়ে সাতি আসে অর্থাৎ একটা হচ্ছে বাল্য বয়সে একটা হচ্ছে আপনার মাঝামাঝি বয়সে অর্থাৎ তিরিশ চল্লিশের মধ্যে আর একটা আছে আপনার ঠিক সত্তর বছর বয়সে তো এই বাল্য বয়সে কি হয় সাড়ে সাতির ক্ষেত্রে এডুকেশনের দিকে সমস্যা হয় এই মিডিল ফেজ ফেজে যে সাড়ে সাতি আছে সেক্ষেত্রে আপনাদের চাকরি বাকরি কর্মক্ষেত্রে পারিবারিক অশান্তি এই সকল দিক বৃদ্ধি পায় এবং থার্ড পেজে যে সাড়ে সাথে আসে যদি একটা মানুষ সত্তর বছর অবধি বাঁচে সেক্ষেত্রে যদি থার্ড পেজে যদি সাড়ে সাথে আসে তার জীবনে একাকিত্ব চলে আসে তো আমি এই সাড়ে সাথীতে এমন চারজন ব্যক্তি যে যিনারা বাস্তবে হিরো আমি ইনাদের সম্বন্ধ আপনাদেরকে জানাবো এই সাড়েসাতির প্রিয় ইনারা একটা ভালো জায়গায় সমাজে গেছেন তো এই সাড়ে কি সাড়ে সাতি হচ্ছে আপনার রাশির দ্বাদশে রাশিতে এবং রাশির দ্বিতীয় যখন শনি থাকে সেক্ষেত্রে তখন সাড়ে সাতি হিসাবে জ্যোতিষশাস্ত্রে গণ্য করা হয় এই সাড়ে সাতি নিয়ে আপনাদেরকে বিষয়তে এবারে আমি জানাতে চলেছি তো মেন বিষয়বস্তুতে আসা যাক এই শনি কে সূর্যদেব ও ছায়ার পুত্র হচ্ছে শনি শনির গায়ের রং হচ্ছে কেউ কেউ বলে নীলাব কেউ কেউ বলে আবার হালকা বেগুনি কেউ আবার বলে কালো এবং শনিদেব হচ্ছে একটা নিষ্ঠাবান মানুষ যিনি কোনো অন্যায় করেন না অন্যায়কে সহ্য করেন না এবং তিনি হচ্ছে নিষ্ঠার পথে যারা থাকে তাদেরকে তিনি সহায়তা করে এই শনিগ্রহ যাদেরকে নিয়ন্ত্রণ করে সমাজে যারা ফুটপাতে ঘুমায় এবং বাস্তবে যারা নির্ধনী গরিব যারা প্রতিবন্ধী যারা মানে যাদের মানে প্রতিদিন একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায় তাদেরকে নিয়ন্ত্রণ করে শনি তো এই সাড়ে সাতির পিরিয়ডেও আপনাদের ভালো হতে পারে যদি আপনারা আগে থেকে সঠিক কর্ম করেন তো অনেকেই বলে তো আমরা আমি তো ভুল কর্ম করিনি তো এবার আমি জানাতে যারা হিরো প্রথম কথা হচ্ছে এই সাড়ে সাতির পিরিয়ডে স্বামী বিবেকানন্দ যাকে নিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয় যা যার কথা আমি নিজের ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না সেই সেই ব্যক্তি যিনি সাড়ে সাতির মধ্যে একটা বিশাল বড় জায়গায় গেছিলেন কারণ ওনার কর্ম সঠিক ছিল যে জন্য সাড়েসাতির পিরিয়ডে তিনি অনেক দূর অনেকখানি একটা ভালো পজিশনে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ এরপরে যে যার কথা বলবো আপনারা জানেন অমিতাভ বচ্চন এই অমিতাভ বচ্চন বাল্য বয়সে একটা সারা ছিল এডুকেশনে একটু প্রবলেম হয়েছিল কিন্তু এডুকেশনে উনি কমপ্লিট করেছেন এরপরে ইনার যে একটা শেষ যে বৃদ্ধ অবস্থায় যে সারা হয়েছিল সেই সময় তার অনেকটা স্ট্রাগল গেছে অনেক দিকে উনি ঋণগ্রস্ত হয়েছিলেন কিন্তু একটা ভালো শো পাওয়াতে অর্থাৎ শো সে সময় তার হাতে চলে আসে অর্থাৎ শনিদেব স্ট্রাগেল করিয়েছিলেন উনাকে কিন্তু উনাকে প্রচুর কিছু দিয়ে গেছেন উনি আজকে একদম বিখ্যাত ব্যক্তি এরপরে আমি জানার কথা বলবো কোনো রাজনৈতিক আমি এই কথা বলছি না ইনি হচ্ছেন নরেন্দ্র মোদী কেউ খারাপ মনে করবেন না আমি কোনো রাজনৈতিক কথা আমি এখানে বলছি না ইনা হচ্ছে বিশ্বিক রাশি এই বিশ্বিক রাশি নরেন্দ্র মোদী এই সাড়ে সাতির পিরিয়ডে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং উনি একজন বিখ্যাত শুধু দেশ না বিদেশেও ইনাকে গোটা বিশ্বের মানুষ এই নরেন্দ্র মোদীকে অর্থাৎ প্রধানমন্ত্রী আমাদের যে চিনে তো এই সাড়ে সাতির পিরিয়ডেও অনেকের ভালো হয় এরপর যার কথা বলবো তিনি হচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ইনার হচ্ছে তুলা রাশি এই তুলা তে যখন সাড়ে সাতি চলছিল সেই সময় উনি রাষ্ট্র রাষ্ট্রপতি হয়েছেন ইনারও কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাগেল গেছে লাইফে কিন্তু আলটিমেটলি ইনি সাকসেস পেয়েছেন যিনি রাষ্ট্রপতি ভারতের হয়েছেন তো শনি যে সবসময় সাড়ে সাতি পিরিয়ডে খারাপ করে তা নয় আমি কয়েকটা আপনাদেরকে চারজন মানুষের শুধু উদাহরণ দিলাম আরও অনেক উদাহরণ আছে তো আপনাদেরকে ছোট্ট কয়েকটা উদাহরণ দিলাম যেগুলো দেখলে আপনারা বুঝতে পারেন সাড়ে সাতি তো মানুষের অনেক কিছু হয় প্রথম কথা হচ্ছে অনেকেই বলেন আমি আমি তো কোনো ভুল কর্ম করিনি তাহলে আমি কেন সাড়ে সাথে পিরিয়ডে এটা আমার কষ্ট হচ্ছে দেখুন আমরা জ্ঞানত ভুল কর্ম করে থাকি তো এই ও এই শনি মহারাজ তাকে কঠোর ভাবে শাস্তি দেয় এবং তাকে একটা মানে অরিজিনাল গোল্ডে তৈরি করে প্রকৃত সোনা তৈরি করে দেয় এই সাড়ে সাথী শেষ হয়ে যাওয়ার সময় করে তো প্রথম থেকে আপনারা কর্ম ভালো করুন দেখবেন সাড়ে সাতের পিরিয়ডেও আপনারা ভালো ফল পাবেন এই সাড়ে সময় কারা কারা ভালো ফল পান আমি প্রথম যদি বলি রাশিচক্র ধরে আমরা জ্যোতিষ গানে যেটা বলে যাদের শুক্রের দশা চলছে তারা সাড়ে সাতির পিরিয়ডে ভালো ফল পাবেন শুক্রের দশা একটু এ করুন মার্ক করুন এরপরে আপনাদের বলছি কারণ হচ্ছে শুক্রের সঙ্গে শনির সম্পর্ক ভালো অর্থাৎ মিত্র গ্রহের দশা এরপরে বলছি যাদের বৃহস্পতির দশা চলছে তাদেরও এই শনির সাড়ে ভালো ফল পাবেন যাদের রাশিচক্রের চন্দ্র ভালো আছে তারা এই সাড়ে সাতি পিরিয়ডে ভালো ফল পাবেন চন্দ্র ভালো থাকা মানে হচ্ছে মনের জোর বাড়ায় অর্থাৎ যতই আঘাত প্রত্যাঘাত আসুন না কেন যা হবে দেখা যাবে যে হাল ছেড়ে দেয় না অর্থাৎ আমি এক কথা বলছি যারা হাল ছেড়ে দেয় তাদেরকে শনি মহারাজ কিছু দেন না যারা চাক যা হয়েছে দেখা যাবে আমি চেষ্টা করি তো তাদের জন্য শনি মহারাজ অনেক কিছু দিয়ে যান অর্থাৎ যে ছেড়ে দেয় সে কিছু পায় না এবং রাশিচক্রে যদি আপনার গজকেশ্বরী যোগ থাকে সেক্ষেত্রে এই সাড়ে সময় আপনারা শুভ ফল প্রদান করবেন এরপরে আপনাদেরকে বলি শনি এবং শুক্র যদি শুভ অবস্থান থাকে এই সাড়ে সাথের পিরিয়ডে ভালো ফল প্রদান হবে শনির প্লেসমেন্ট যদি আপনাদের ভালো থাকে অর্থাৎ তৃতীয় স্থান ষষ্ঠ স্থান একাদশ স্থান এই সকল জায়গায় যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি অবস্থান করে বা তুঙ্গস্থ থাকে বা লগ্নে লগ্নেও তুঙ্গস্থ থাকে সেক্ষেত্রে আপনাদের শুভ ফল প্রদান করে বা দ্বিতীয় যদি তুঙ্গস্থ থাকে সেক্ষেত্রেও শুভ ফল প্রদান করে এই শনি মহারাজ শনির প্লেসমেন্টটা প্রথম দেখা দরকার জন্মকুণ্ডলিতে কেমন আছে আর সব থেকে বড় জিনিস আপনাদের আচরণ আপনাদের ব্যবহার সম্পূর্ণ ডিপেন্ড করে এই শনির সারেসে দিতে আপনারা কেমন ফল পাবেন অর্থাৎ আপনি যে কর্ম করবেন ঠিক তেমন আপনি ফিডব্যাক পাবেন শনি মহারাজের কার কাছ থেকে যাদের রাশিচক্রে শনি রাহুযুক্ত শনি কেতুযুক্ত শনি রবিযুক্ত শনি নিচস্ত শনি পাপ নক্ষত্রে বসে আছে এই সকল ক্ষেত্রে এই সাড়ে সময় বিশেষ সমস্যা লক্ষ্য করা যায় এবং পাশাপাশি যদি কর্ম যদি ঠিক না থাকে সেক্ষেত্র সমস্যা আপনারা সম্মুখীন হবেন শনি বেসিক্যালি কি করে আমি আপনাদেরকে জানাই শনি বেসিক্যালি মানুষকে স্ট্রাগেল করায় কারণ এই সাড়ে সাতের এমন পজিশান চলে আসবে যাতে যে ক্ষেত্রে আপনাদেরকে প্রচন্ড পরিমাণে স্ট্রাগেল করতেই হবে কিন্তু আলটিমেটলি আপনারা আলটিমেট সাকসেস দেয় স্ট্রাগল করায় তো এই সাড়ে সাথীর যে শুধুই যে অভিশাপ তা নয় এই সাড়ে সাথীর সময় আমি আপনাদেরকে যে চারজন ব্যক্তির কথা বললাম আরও অনেক ব্যক্তি আছে যারা সত্যি এই সাড়ে সাথির পিরিয়ডে অনেক দূর এগিয়ে গেছেন তো আমি যাদের কথা বললাম যারা সমাজে হিরো তাদের একটা আপনাদেরকে ছোট উদাহরণ দিলাম তো সাড়ে সাতিতে মানুষের অনেক উন্নতি হয় মানুষের গাড়ি বাড়ি বিবাহ সম্পত্তি মানে ওভারঅল অনেক কিছু আপনারা এ সাড়ে সাথে পিরিয়ডে পাবেন সাড়ে শনি সাড়ে দিয়ে শুধুই অভিশাপ তা নয় এই সাড়ে সাতি আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবে আপনাদেরকে একটু স্ট্রাগেল করাবে কিন্তু আপনাদেরকে অরিজিনাল গোল্ডে তৈরি করবে এক কথায় যারা যা হবে দেখে নিব এরকম মানুষ মনের জোর যাদের আছে অর্থাৎ চন্দ্রগ্রহ যাদের ভালো আছে তারা এই সাড়ে পিরিয়ডে অনেক কিছু পাবেন তো এই সাড়ে সাথী অভিশাপ নয় এই আপনি যদি সঠিক কর্ম করেন কাউকে না ঠকান কাউকে দুঃখ না দেন কারো চোখের যদি জল না বার করেন সবাইকে সম্মান দেন এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখেন পাশাপাশি এবং জীব দুস্থ জীবকে যদি কিছু খাবার দেন আপনার সাধ্য অনুযায়ী সেক্ষেত্রে দেখবেন এই সাড়ে স্বীকার সময়ও আপনারা অনেক দূর এগিয়ে গেছেন তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ